সবারই তো স্বপ্ন থাকে যে জাতীয় টিমে খেলার, জাতীয় টিমে জার্সি গায়ে থাকতো, আমারও সেম স্বপ্নই আছে। তো আমি চেষ্টা করবো ডে বাই ডে যেন আমার ক্রিকেটটা ইম্প্রুভ করতে পারি, আমি যেন আমার খেলাকে আরও আগায় নিয়ে যেতে পারি, ওইটাই চিন্তা করবো, আর কিছু নয়। ওদের সাথে তো বন্ডিং অনেক আগে থেকে অবশ্যই, প্রাইম ব্যাংকের সাথে তো একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে যে অনেক শান্তি লাগে ওদের টিমটাই খেলে, যে সব কিছু কমফোর্টেবল ফিল হয়। তো আমি লাস্ট দুই বছর তো ঢাকা প্রিমিয়ার লিগ প্রাইম ব্যাংক থেকে খেলতেছিলাম, তো আমার কাছে খুব গ্রেটফুল লাগছে যে ওদের কমফোর্টেবল সব কিছুর দিক থেকে, আপনার সব ফ্যাসিলিটিস থেকে দিক থেকে। তো এরকম টিম থাকলে আমাদের খেলতে খেলে শান্তি লাগে, সে এটাই বলতে পারবো। প্রাইম ব্যাংক থেকে তো আমার লাস্ট দুই বছর ধরে ঢাকা লিগ খেলা, তো ওখানে খেলে খুব ভালো লাগছিলো, ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছুই খুব ফ্যাসিলিটিস যেগুলো আমাদের দরকার হয় সবই সব কিছুতে কমফোর্টেবল ফিল করছি আর কি। তো দুইটা বছর খেলে আমার খুব ভালো লাগছে ওখান থেকে। যারাই ছোটো থেকে শুরু করবে অবশ্যই আমি বলবো যে স্কুল ক্রিকেট বলেন বা ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলাগুলো বলেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট, কেন ওইখানে খেললে আপনি ডিসিপ্লিন থেকে শুরু করে যে প্রসেস যেটা আছে ওইটা বুঝতে পারবেন। তা আমি মনে করি সবার জন্য ওইসব খেলাগুলো দরকার, যে শুরু থেকে যদি ওইখান থেকে খেলে আসতে পারে তাহলে উপরে এসে ওদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আমি যখন থেকেই বিশ্বকাপ জিতেছি তারপর থেকে চিন্তা করছিলাম আমি আমার ডে বাই ডে ক্রিকেটটাকে ইম্প্রুভ করবো, যখনই আমি ন্যাশনাল টিমে ডাক পাই আমি যেন আমার বেস্টটা দিতে পারি। তো এখনও তো মাত্র সুযোগ পেয়েছি, যদি ম্যাচ খেলতে পারি বা যখনই সুযোগ আসবে আমি যেন আমার খেলাটা ভালো ক্রিকেট খেলাটা খেলতে পারি, ওইটাই চেষ্টা করব। প্রাইম ব্যাংকের যে ফ্যান যারা আছে বা দর্শক যারা আছে খুবই সাপোর্টিভ, আমাদের সাথে ছিলেন লাস্ট আমি যে দুইটা বছর খেলেছিলাম, তো ওনারা আমার আমাদের সবার পাশে ছিলেন। তো আমি এ করবো কি ওনারা যেন আমাদের পাশে এইভাবেই থেকে যায়, আমরা যেন আরও ভালো ক্রিকেট ওনাদেরকে উপহার দিতে পারি, এটাই করবো। স্টার্টটা ওইখান থেকে তো ও যে বললাম আপনি অনেক কিছু শেখার ট্রাই করছিলাম স্কুল ক্রিকেটে, যে আমাদের স্কুল থেকেও কোচরা থাকতো, অনেক কিছু ডিসিপ্লিন অনুযায়ী অনেক কিছু শেখার, মেইনলি আমি বলবো কি ডিসিপ্লিন অনেক কিছু শেখায় ওখানে, যে ক্রিকেটের ভদ্রতাটা কী, তারপরে ক্রিকেটের প্রসেস কী বা এক্সেট্রা যা যা আছে আর কি। তো ওগুলো শেখায়, ওগুলো শিখতে পারছি ওখানে স্কুল ক্রিকেটে, যখন ভালো খেলতাম আনন্দিত লাগতো, এখান থেকে খেলাটাও নিজের উন্নতি হয়েছে। ভাই একটু পিছিয়ে এক